আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। রমজানের পরে চূড়ান্ত যুদ্ধ শুরু হবে বলছে পাপিয়া। অপরদিকে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে বলছে প্রধানমন্ত্রী। এরপর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বাংলাদেশে মন্তব্য করেছেন ডক্টর মোশারফ। জানিয়ে দেব প্রেসপুরে ছাত্রলীগের হামলায় বিএনপির 40 নেতাকর্মী আহত। এরপর ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমেছে 244 টাকা, যা পূর্বে ছিল 1422 টাকা। এবং সর্বশেষ বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অনেক জায়গায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রমজানের পরে চূড়ান্ত যুদ্ধ শুরু হবে বলছে পাপিয়া। বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেছেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই তারা মুখ খুলতে শুরু করেছে। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, করতেও দেওয়া যাবে না। রমজানের পরে চূড়ান্ত যুদ্ধ শুরু হবে, তখন আওয়ামী লীগ নেতারা পালানোর পথ খুঁজে পাবে না। শনিবার দুপুর আড়াইটায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার ফখরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাপিয়া বলেন, সরকার সংবিধানের দোহায় দিয়ে রাষ্ট্রযন্ত্রের সব ব্যবস্থাকে কুক্ষিগত ও লণ্ডভণ্ড করে দিয়েছে। একের পর এক অন্যায় অবিচার অব্যাহত রেখে মানুষকে ভীত সন্ত্রস্ত করে কোণঠাসা করে রেখেছে। জেলা বিএনপি সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আক্তার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এই কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে বলছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। কোন দেশে কি কি দক্ষতা প্রয়োজন, সেভাবেই বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মী তৈরির ব্যবস্থা করা হবে। সে সঙ্গে প্রবাসে গিয়ে কারো ধোকাবাজিতে কেউ যাতে না পড়েন, সেজন্য ব্যাপক প্রচার চালানো দরকার। রোববার গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টারিং কমিটির দ্বিতীয় বৈঠকে সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যথাযথ প্রশিক্ষণ নিয়ে যারা বিদেশে যাচ্ছেন তারা নয় বিপদে পড়ছেন, যারা দালাল ধরে যাচ্ছেন তারা। তাদের বিপদ হলে উদ্ধারও করতে হয় সরকারকেই। সরকার ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে, সেজন্য আমরা আমাদের কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, আমরা যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের একটি বড় সুযোগ রয়েছে। প্রবাসী শ্রমিকরা যেন ভালো থাকে এবং বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য আজ বাংলাদেশে, মন্তব্য করেছেন ডক্টর মোশারফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন, আজকের বাংলাদেশ এমন অবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য, ধনী সবচাইতে ধনী আর গরিব সবচেয়ে গরিব। রোববার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে নওগাঁয় সুলতানা জেসমিনকে হত্যা ও সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদ বিনা বিচারে হত্যা, গুম ও নির্যাতন আর কতকাল সইবে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। নওগাঁ সরকারি কর্মকর্তা জেসমিন আক্তারের মৃত্যুর ঘটনা তুলে ধরে ডক্টর মোশারফ বলেন, এই সরকার স্বেচ্ছাচার ও স্বৈরাচার, স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী আচরণ সকল পর্যায়ে পৌঁছে গেছে, না হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। সাংবাদিক শামসুজ্জামানের কি দোষ, এদেশে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তিনি বলেন, সরকার সকল দিক থেকে ব্যর্থ হয়ে আজ দিশেহারা, এজন্য বুঝতে পারছে না কখন কি করতে হবে। এ সরকারের অধীনস্থ যে কর্মকর্তারা তারাও কিন্তু অত্যন্ত হতাশ, দিশেহারা। এ সরকারের হুকুমে তারা যে অন্যায়গুলো করেছে ভবিষ্যতে তাদের তো জবাবদিহি করতে হবে, এজন্য তারা নার্ভাস। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমাদের দেশে এমন কিছু হয়েছে যার কারণে আমেরিকা স্যাংশন দিতে বাধ্য হয়েছে, র‍্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছে, তবুও র‍্যাব কি পরিমাণ বেপরোয়া হয়ে জেসমিনকে রিমান্ডে নিয়ে
নির্যাতন করে হত্যা করেছে। তিনি বলেন, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ বঞ্চিত। এদেশে শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনগুলোতেও জনগণ ভোট দিতে পারেনি। তিনি আরো বলেন, রক্ত দিয়ে আমরা এদেশকে স্বাধীন করেছি, কি প্রত্যাশা ছিল? প্রত্যাশা ছিল স্বাধীনভাবে বসবাস করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, সাম্যের প্রত্যাশা, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। কিন্তু আজকের বাংলাদেশ এমন অবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য, ধনী সবচাইতে বেশি ধনী আর গরিব সবচাইতে গরিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জাতীয় কমিটির নির্বাহী সদস্য নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। পিরোজপুরে ছাত্রলীগের হামলায় বিএনপির 40 নেতাকর্মী আহত। পিরোজপুরে ছাত্রলীগের হামলায় বিএনপির 40 নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় একটি গাড়ি ভাঙচুর সহ দলীয় বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর 2:30 দিকে বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় জড়ো হচ্ছিলেন। এ সময় 40 থেকে 50টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের ক্যাডাররা এসে আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে। এতে 40 নেতাকর্মী আহত হন। এদের মধ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপি সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল ও পৌর বিএনপি সদস্য সচিব কামাল মুন্সি সহ 30 জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। এর আগে মহড়া দিয়ে আসার সময় ওইসব ছাত্রলীগের কর্মীরা সরকারি বালক বিদ্যালয়ে মাঠে রাখা জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আহমেদ সোহেল সুমনের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে। এ সময় গাড়িতে থাকা চালক মনিরুজ্জামান শাহিন ও ব্যক্তিগত সিকিউরিটি জয়নাল আবেদিনকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমেছে 244 টাকা। ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম 1422 টাকা থেকে কমিয়ে 1178 টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে দাম কমেছে 244 টাকা। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিআরআরসি চেয়ারম্যান নুরুল আমিন, যা আজ থেকে কার্যকর হবে। এর আগে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1498 টাকা থেকে 76 টাকা কমিয়ে 1422 টাকা নির্ধারণ করেছিল বিআইআরসি। ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 98.17 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 93.94 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসক ব্যতীত মূল্য প্রতি লিটার 51.76 টাকা ও মূসক সহ মূল্য প্রতি লিটার 54.90 টাকা নির্ধারণ করা হয়েছে। তার আগে ফেব্রুয়ারি মাসে এলপিজি 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1232 টাকা থেকে বাড়িয়ে 1498 টাকা নির্ধারণ করা হয়েছিল। বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের অনেক জায়গায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতে অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন নিকলিতে 18 ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6:14 এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর 5:50।